নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার শনিবার পাঁচ রাশির প্রবল লটারি প্রাপ্তি হতে চলেছে আমি দৈনিক লটারির উপর ভিডিও দিয়ে থাকি অর্থাৎ কোন কোন রাশির লটারি প্রাপ্তির চোখ সৃষ্টি হয়েছে আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাই এবং এর পাশাপাশি যে রাশিগুলো লটারিতে হানড্রেড পারসেন্ট হতে চলেছে সেই রাশিগুলোর নাম কিন্তু আমি আপনাদেরকে প্রতিদিন কিন্তু জানাই কি দেখুন প্রথমেই আপনাদেরকে আমি বলি যারা লটারি কাটছেন তারা সম্পূর্ণ ভিডিওটি শুনবেন অর্থাৎ এই ভিডিওটিতে এমন কিছু তথ্য দেওয়া থাকে যেটা শোনার পর যদি আপনি লটারি কাটেন তবেই কিন্তু লটারি লাগার সম্ভাবনাটা বাড়বে অর্থাৎ আপনি দুম করে রাশির নাম শুনে বেরিয়ে গিয়ে একটা লটারি কাটলে আপনার কিন্তু লটারি লাগবে না আপনার জন্ম ছকে লটারির যোগ আছে কি না সেটা আপনি বলতে পারবেন না একজন সঠিক জ্যোতিষী আপনাকে কিন্তু বলে দিতে পারবে যে আপনার জন্ম ছকে লটারির যোগ আছে কি না অনেকে বলছে যে স্যার আমার জন্ম সময় জন্ম তারিখ বা জন্মস্থান নেই সেক্ষেত্রে কী করবো হস্তরেখাও আপনার কিন্তু নির্ণয় করে দিতে পারে আপনার লটারি যোগ আছে কি না যদি থাকে কোন সময় আছে কোন বছর আছে সম্পূর্ণরূপে কিন্তু আপনাকে নির্দেশ কিন্তু করে দিতে পারে একজন সঠিক অ্যাস্ট্রোলজার ভিডিওটি সম্পূর্ণ নিজ দায়িত্বে দেখুন অনেক ইম্পর্টেন্ট তথ্য আপনাদেরকে এই ভিডিওতে আমি দিতে চলেছি প্রথম আমি লটারির ক্ষেত্রে আমি দিনের শুভ সময় রাশিভিত্তিক শুভ সময় রাহুকাল এবং যেটি আরেকটি দুর্দান্ত আপনাদের জন্য সেটি হচ্ছে রাশিভিত্তিক টার্গেট নাম্বার যে টার্গেট নাম্বার আপনার কিন্তু লটারি লাগার সম্ভাবনাটা কিন্তু বৃদ্ধি কিন্তু করে অর্থাৎ এটা যদিও বা ইঞ্জিনিয়ার টার্গেট নাম্বার যদি আপনার জন্ম ছকে যদি লটারির যোগ থাকে আর আমি যে আগামীকাল বলছি এই পাঁচ রাশি কিন্তু লটারি পাবে পাঁচ রাশির লাখো কোটি মানুষ আছে যাদের ভাগ্য ক্লিক করে যাবে আগামীকাল লটারি কিন্তু ছোট বড় মাঝারি যে কোনো প্রাইস কিন্তু পাবে দশ টাকা হলেও পাবে একশো টাকা হলেও পাবে হাজার টাকা হলেও পাবে লাখ টাকা হলেও পাবে কোটি টাকা হলেও পাবে কিন্তু সেটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার ভাগ্যচক্রের উপর অর্থাৎ আপনার ভাগ্যভাব যত মজুত হবে আপনার লটারির সম্ভাবনাটা কিন্তু বৃদ্ধি করবে যাদের ক্ষেত্রে লটারি লাগতে লাগতে হাতছাড়া হয়ে যাচ্ছে কি না রাহু কবচ আপনারা পরিধান করুন তাতে লটারি লাগবে এই কথা আমি বলছি না কখনও লটারি লাগার সম্ভাবনাটা বৃদ্ধি কিন্তু করবে এবং এর পাশাপাশি আপনাদের ক্ষেত্রে বারবার চারটি প্ল্যানেটকে আমি বলি রাহু শনি শুক্র এবং বুধ এই চারটি প্ল্যানেট আপনার জন্মছকে অথবা আপনার হস্তরেখাতে কেমন আছে জেনে নিন তারপরে কিন্তু আপনি লটারিতে ইনভেস্টমেন্ট করুন লটারি কিন্তু লাগার সম্ভাবনাটা কিন্তু বৃদ্ধি কিন্তু করবে তো কোন এই পাঁচ সৌভাগ্যশালী রাশি আমি একে একে আপনাদেরকে জানাতে চলেছি ভিডিওটি বিশেষভাবে ইম্পর্টেন্ট আপনার ক্ষেত্রে কোন কোন নাম্বার আপনার ক্ষেত্রে লাকি কোন কোন সংখ্যা আপনার ক্ষেত্রে লাকি এবং এর পাশাপাশি আপনার জন্মছকে অনুযায়ী লাকি নাম্বার এবং ফর্চুনার নাম্বারটা আপনি আপনার বাই বার চার্ট অনুযায়ী আপনি দেখে নিন এবং আমি বারবার বলি যা হয় না কপাল কপালগুনে তা হয় তিথি ক্ষণের গুণে তিথি ক্ষণটাও বিশেষভাবে ইম্পর্টেন্ট এই যে শনিবার শনিবার এবং ছাব্বিশ তারিখ দেখুন দুটি কিন্তু আট শনি মানে আট সংখ্যা এবং ছাব্বিশ মানে আট অর্থাৎ দুটি কিন্তু শনির কিন্তু আন্ডারে যোগটা কিন্তু খুব ভালো যোগ আছে এটা হচ্ছে সিদ্ধি যোগ সিদ্ধি যোগে যে কোনো কাজ সিদ্ধ লাভ কিন্তু হয়ে থাকে সিদ্ধি যোগ এবং এর সাথে সাথে দুটি নক্ষত্র একটি হচ্ছে মূলা নক্ষত্র একটি হচ্ছে পূর্বসারা নক্ষত্র এই দুইটি নক্ষত্র কিন্তু আগামীকাল দিনটিকে রিপ্রেজেন্ট করছে শুভ সময় বারোটা পাঁচ থেকে বারোটা বাহান্ন একটি শুভ সময় আর একটা অশুভ সময় নটা তিরিশ থেকে নটা সরি মার্জনা করবেন নটা থেকে দশটা তিরিশ পর্যন্ত রাহুকাল এই সময় যে কোনো শুভ কাজ নটা থেকে দশটা তিরিশ পর্যন্ত রাহুকাল এই সময় যে কোনো শুভ কাজ আপনারা কিন্তু বর্জন করুন আর আরেকটি শুভ সময় আপনাদের যেটা বেরিয়েছে দুপুর একটা দুই মিনিট থেকে বিকাল চারটা ২৬ মিনিট পর্যন্ত এই সময়টা কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভ এবার আমি আপনাদেরকে জানাচ্ছি রাশির নাম রাশিভিত্তিক সময় এবং টার্গেট নাম্বার যে সে যে টার্গেট নাম্বারটা আপনারা অ্যাপ্লাই করবেন অর্থাৎ মানে আপনার সংখ্যা অনুযায়ী আপনি কিন্তু অ্যাডিং করে বা সেই সংখ্যা যেন আপনার পিছন দিকে শেষের দিকে যেন থাকে এটা কিন্তু আপনারা বিশেষভাবে দেখুন অর্থ কিন্তু আমি যে পাঁচ রাশির কথা বলছি আমি খুব জোর করায় বলছি এই পাঁচ রাশি কিন্তু আগামীকাল পাবে কত অ্যামাউন্টের অর্থ হবে সেটা কিন্তু আমি কখনোই বলছি না কিন্তু সেটা ডিপেন্ড করবে আপনার নবম ভাব আপনার পঞ্চম ভাব আপনার দ্বিতীয় ভাব আপনার একাদশ ভাব এই জায়গাগুলো কিন্তু লটারির ক্ষেত্রে কিন্তু দেখা দরকার এবং আপনার বর্তমানে দশা অন্তর্দশা পারমিট করছে কিনা যদি দশা অন্তর্দশা পারমিট করে আমি যে কথাগুলি বলছি আপনি যদি অ্যাপ্লাই করেন আপনি নিশ্চিত রূপে কিন্তু লটারি কিন্তু পাওয়ার সম্ভাবনাটা কিন্তু বাড়বে এবং রাহু কবচটা আপনার পরিধান করুন রাহু কবচ কি জানেন আপনার ভাগ্যের চাকা কিন্তু ঘুরিয়ে দিতে পারে তবে আপনি আপনার নিজস্ব জন্ম ছক দেখে রাহু কবচটা আপনারা পুরুন প্রথম যে রাশি আগামীকাল লটারি বেটে চলেছে সেটি হচ্ছে মেষ রাশি মেষ রাশির ক্ষেত্রে আপনাদের শুভ সময়টা হচ্ছে এগারোটা বাইশ মিনিট থেকে বারোটা ছিচল্লিশ পর্যন্ত এগারোটা বাইশ থেকে বারোটা ছিচল্লিশ মিনিট পর্যন্ত আপনাদের ক্ষেত্রে কিন্তু সময়টা শুভ দ্বিতীয় এবং আপনাদের ক্ষেত্রে টার্গেট নাম্বার নয় এবং এক নয় এবং এক আপনাদের ক্ষেত্রে টার্গেট নাম্বার মেস রাশি দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো যে রাশি আগামীকাল লটারি পাওয়ার সম্ভাবনাটা বাড়ছে সে রাশির নাম ধনু রাশি ধনু রাশির ক্ষেত্রে আপনাদের যে শুভ সময়টা সেটা হচ্ছে দশটা বাহান্ন মিনিট থেকে দশটা বাহান্ন মিনিট থেকে আপনার দুপুর একটা চোদ্দো মিনিট পর্যন্ত দশটা বাহান্ন থেকে একটা চোদ্দো এবং আপনাদের ক্ষেত্রে লাকি নাম্বার দুই এবং পাঁচ আপনাদের ক্ষেত্রে লাকি নাম্বার অর্থাৎ টার্গেট নাম্বার দুই এবং পাঁচ তিন নম্বর যে রাশির কথা আমি বলবো যে রাশি লটারির সম্ভাবনাটা বৃদ্ধি করছে সেই রাশির নাম আপনার মিন রাশি মিন রাশি ক্ষেত্রে আপনাদের যে শুভ সময়টা বেরিয়েছে দুপুর দুটো বারো মিনিট থেকে বিকাল পাঁচটা চৌত্রিশ মিনিট পর্যন্ত দীর্ঘ সময় আপনাদের তিন এবং আট আপনাদের ক্ষেত্রে কিন্তু লাকি অর্থাৎ টার্গেট নাম্বার মিন রাশি চার নম্বর যে রাশির কথা আমি বলবো যে রাশি লটেরি পাওয়ার সম্ভাবনাটা বৃদ্ধি বিশ্বরাশি রাশি ক্ষেত্রে আপনাদের যে শুভ সময়টা বেরিয়েছে সকাল বারোটা বারো মিনিট থেকে সকাল বারোটা বারো মিনিট থেকে আপনার দুপুর দুটো দুই মিনিট পর্যন্ত আপনাদের যে টার্গেট নাম্বার দুই ছয় এবং আট আপনাদের টার্গেট নাম্বার সবশেষ যে রাশির কথা আমি বলবো যে রাশি আগামীকাল লটারি পাওয়ার সম্ভাবনাটা বৃদ্ধি করছে সে রাশির নাম কুম্ভ রাশি কুম্ভ রাশি ক্ষেত্রে আপনাদের যে লাকি নাম মানে টার্গেট নাম্বার সেটা হচ্ছে পাঁচ ছয় আট পাঁচ ছয় তিনটা আপনাদের টার্গেট নাম্বার এবং আপনারা যে সময় লটারি কাটবেন সে সময়টি হচ্ছে সকাল সাতটা বত্রিশ মিনিট থেকে আটটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত কুম্ভ রাশির ক্ষেত্রে এই সময়ের মধ্যে আপনারা কিন্তু লটারি কাটুন তাতে কি লটারি লাগার সম্ভাবনাটা কিন্তু বাড়বে দিনের শুভ সময় এবং রাশিভিত্তিক সময়টা আপনাদেরকে আমি জানিয়ে জানিয়ে রাখলাম বিশেষ করে আপনারা আগামীকাল এই সিদ্ধি যোগ এবং আপনারা বিশেষ করে শনি মহারাজের কৃপায় প্রত্যেকে জয় শনি মহারাজের জয় জয় শনি মহারাজের জয় জয় বড় ঠাকুরের জয় এটা অবশ্যই আপনারা কমেন্ট করুন এবং যাদের ক্ষেত্রে মিলছে না বা হচ্ছে না তারা নিজস্ব জন্মছক দেখান যারা লটারি কাটছেনই না দেখা গেল আপনার ভাগ্যচক্রে আছে আপনি লটারি কাটলেন না তাহলে কিন্তু হবে না অর্থাৎ একবার নিজের ভাগ্যটাকে আপনি যাচাই করে নিন যে আপনার জন্মছকে লটারি যোগ আছে কি না যদি থাকে কোন বছর আছে সেটা একান্তই দেখা দরকার তো প্রিয় দর্শক বন্ধু ভিডিওটি এ পর্যন্তই এবং এ বিষয়ে যাদের কমেন্ট করছেন যে স্যার আমার একটুর জন্য মিস যাচ্ছে বা দুটো সংখ্যার জন্য বড় প্রাইজ মিস কে গেল এটার জন্য আপনারা রাহুর বীজ মন্ত্র আপনারা পাঠ করতে পারেন এবং রাহুর সঠিক প্রতিকার প্রতিবিধান আমি বারবার বলি কলিযুগের যে গ্রহ রাজা অর্থাৎ রাহু হচ্ছে কলিযুগের রাজা এই গ্রহকে যদি আপনি শান্ত করতে পারেন আপনি কিন্তু হঠাৎ প্রাপ্তি কলিযুগে যে হঠাৎ প্রাপ্তি হয়ে থাকে কি না এটা কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু রাহু কিন্তু দিয়ে থাকে অর্থাৎ রাহু শনি বুধ এবং শুক্র এই চার চারটি প্ল্যানেট যদি আপনার জন্মছকে ভাব মজবুত অবস্থায় থাকে আপনি নিশ্চিত রূপে জেনে নিন আপনি কিন্তু লটারিতে বড় ধরনের প্রাইজ কিন্তু আপনি পাবেন তো যাই হোক ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ